এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে। হরতালের সমর্থনে যে মিছিল, এই মিছিলের শেষ পর্বে আলোচনার পরে হরতাল সমাপ্তি ঘোষণা করা হবে। আপনারা জানেন আজকে 2টা থেকে সরকারি মুজিব কলেজ স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা, সে পরীক্ষার কেন্দ্র সরকারি মুজিব কলেজে। সুতরাং আজকের যে হরতাল, এই হরতালকে জনগণ সমর্থন দিয়েছে এবং বসিরহাট পৌরসভার মেয়রের নেতৃত্বে এই হরতালের মিছিল, মিছিলের পরে রূপালী চত্বরে আলোচনা সভা, আলোচনার পরে আজকের জন্য হরতালের যে টাইমটুকু ছিল সেটা সমাপ্তি ঘোষণা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আছি এখন বসিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ মোড়, যেটা নিত্যানন্দ মোড় বলা হতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো গাড়ি নাই, এখানে কোনো রিক্সা নাই, অটো নাই, সিএনজি নাই, এখানে কিছু নাই। আজকে এখানে আছে জনগণের শত শত অংশগ্রহণ এবং মেয়র আব্দুল কাদের মির্জাকে সমর্থন যোগিয়ে আজকের যে মিছিল, সেই মিছিলের নেতৃত্বে আছে বসিরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। হ্যাঁ, তোমরা সামনে তো মেয়র আব্দুল কাদের মির্জা। আমরা দেখতে পাচ্ছি হরতালের উৎসব, হরতালের সমর্থনে আজকের যে মিছিল, এই মিছিলে নেতৃত্ব দিচ্ছে মেয়র আব্দুল কাদের মির্জা। আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করেছে। আমরা এই হরতালের এই পর্বে, এই মিছিলের পরে হবে সমাবেশ, আলোচনা সভা। আলোচনার শেষ পর্ব থাকবে আগামী দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো ঘোষণা করা হবে। আমরা আসি এখন বঙ্গবন্ধু চত্বর বসিরহাট আছি আমরা। মিছিল আছে, মিছিলের নেতৃত্ব আছে বসিরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এবং সাফল্য দিচ্ছে সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মিকন, যিনি নৌকা মার্গার সমর্থনে আওয়ামী লীগ প্রার্থী, আওয়ামী লীগের পক্ষে নাজিমুদ্দিন মিকন, এবং নেতৃত্বে আছে বসিরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণভাবে বসিরহাটে হরতাল পালিত হচ্ছে। আমরা আজকের যে চিত্রগুলো সেগুলো সকাল থেকে সবাইকে দেখাচ্ছি এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই হরতাল সমর্থন যোগিয়েছে।
এক মিনিট বলে যাক। এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে।